Assalamualaikum everyone. Kamon achen sokolei to asha kori sokolei khub bhalo achen. So guys, finally kintu amader Bangladesh Cyber Plus and Cyber jonno notun evolution Armsum skin 2.0 gun skin ashte choleche. Amader FIFA game tur ei notun evolution Armsum skin ta apnara sokolei kobe amon ki kon event er bhitor dekhte parben. Official banner ki confirmed date ki gerne theke asha official news ta kintu ajker ei video te ami apnake janiye dibo. Ei sure guys, finally kintu ajker ei video te ami apnader ke janiye dibo skin por jonno notun kichu bundle dekhte partechen egula kobe amon ki kon event er bhitor ashbe 100% confirm update. Sure guys, prepare advanced server queue registration korben amke advanced server ta ki seto janiye dibo ajker ei video te amke guys latest mode top up event ta cover korte pare seta to 100% confirm update ajker ei video te royeche. Sure guys, ei je amader notun deno bundle ta dekhte partechen etar sathe jete porono je deno bundle koreche egulo kobe amke kon event er bhitor ashbe seta confirm update chokre ajker ei video te apnader sokoler jonno weekly giveaway er byabostha kora hoyeche. So giveaway te kibhabe participate korben ajker ei video ta prothom theke not end last porjonto porte dekhle bujhte parben. To cholun guys ajker ei video ti shuru kore feli. Guys, বর্তমানে আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন যে আমাদের FIFA গেমের বাংলাদেশ এমন কিনা সবার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট টি-শার্ট কবে রিটার্ন করবে। ভিডিও শুরুতে এই সম্পর্কে আমি আপনাকে কনফার্ম আপডেট দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত গাইস আমাদের উইন্টার ইভেন্টে যেতে 11 থেকে 12 দিন বাকি আছে। উইন্টার ইভেন্টে যাওয়ার আগে যদি আর কি এই ব্ল্যাক এন্ড হোয়াইট টি-শার্ট আসে তাহলে কিন্তু সবথেকে বেশি চান্স রয়েছে উইন্টারিশ ইভেন্ট আসার। আর যদি বাই চান্স উইন্টারিশ ইভেন্ট নাই আসে তাহলে কিন্তু আপনি সকলে ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সেস এরকম টাইপের ইভেন্ট দেখতে পারবেন, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্ল্যাক টি-শার্ট হোয়াইট টি-শার্ট রিটার্ন করবে। তো এখানে আপনাদের পছন্দ মতো এখানে আর কি স্পিন করতে পারবেন। আর গাইস একটা কথা বলে রেখা ভালো, বর্তমানে তো আপনারা সকলেই জানেন আমাদের রিং ইভেন্টের কতটুকু হাইপ রয়েছে। সো রিং ইভেন্টের ভিতর যদি গেরনা চায় যে ব্ল্যাক টি-শার্ট হোয়াইট টি-শার্ট দিবে তাহলে কিন্তু এটাও পসিবল হইতে পারে, বিকজ আপনারা তো সকলেই জানেন ইভেন্টের প্রতিটা অ্যাক্সেস কিন্তু গেরনার কাছে অরিজিনালি ভাবে থাকে। সো গেরনা ইভেন্টটাকে যেটা খুশি এটাই কিন্তু করতে পারবে। এন্ড গাইস আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট টি-শার্ট রিটার্নের পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন প্লিজ। আই মিন জানুয়ারি মাস পর্যন্ত আপনাদেরকে বলতেছি একটু ওয়েট করার জন্য। সো এর ভিতরে কিন্তু নতুন আরো একটি কনফার্ম লিক্স পেয়ে যাবো। সো কনফার্ম লিক্সটা পাওয়ার পর আমি আপনাকে সবারকে এইভাবে ট্রিবো করে দেখিয়ে দিব ইনশাল্লাহ। OB43 আপডেট স্পেশাল যে নতুন ক্যারেক্টার আসছে চলেছে সেটা আশা করছি স্কেপ দেখতে পারতেছেন, এমনকি অ্যাবিলিটিটাও আশা করছি দেখতে পারতেছেন, যেটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন এরকম টাইপের ড্রোন মতো একটা যাচ্ছে। প্রতি সেকেন্ডে 10-10 করে মোট 40 ড্যামেজ দেবে এনিমিকে এই ক্যারেক্টার অ্যাবিলিটি। সো এনিমি যখন আমার কাছে এই ড্রোনটাকে পাঠাবে তারপর দেখতে পারতেছেন ঠিক সেম টু সেম ভাবে এরকম ভাবে আর কি আমাকে ড্যামেজ করবে। এমনকি এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কিন্তু সোনিয়া ক্যারেক্টারের থেকেও খতরনাক হতে চলেছে, বিকজ এই ক্যারেক্টারের অ্যাবিলিটি আপনি যখন ইউজ করবেন তারপর কিন্তু এনিমি আপনার কাছে এসে একেবারে আটকায় যাবে, উমার ক্যারেক্টার থেকে সব থেকে বেশি ভয়ঙ্কর হবে। তো আশা করছি বুঝতে পেরে গেছেন বিষয়টা। গাইস গতকাল অ্যাডভান্স সার্ভার সম্পর্কে বলার পর আপনারা আমাকে অনেকে কোশ্চেন করতেছিলেন যে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার কি, এমন কি গাইস অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করেই বা কি হবে। নতুন যারা আছেন এই বিষয় সম্পর্কে অনেকে হয়তো বা জানেন না, আমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার হচ্ছে এরকম একটা সার্ভার যেখানে অ্যাডভান্সলি আপনি নেক্সট ওবি আপডেট আই মিন OB43 আপডেট অথবা OB44 আপডেটে কি আসতে চলেছে সেটা জানতে পারবেন। আই মিন অ্যাডভান্স কিন্তু সব আপডেট পেয়ে যাবেন আমাদের এই অ্যাডভান্স সার্ভার থেকে। সো অ্যাডভান্স সার্ভার কিউ রেজিস্ট্রেশন করতে হয় কালকের ভিডিওটিতে অলরেডি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, দ্যাটস অল আজকের এই ভিডিওটিতে জানাবো না। এছাড়াও অ্যাডভান্স সার্ভার থেকে আনলিমিটেড কাস্টম রুম কার্ড নিতে পারবেন, এমনকি এক ডায়মন্ডের সব কিছু পাবেন, ক্যারেক্টার বান্ডেল এমনকি লবি অ্যানিমেশন একেবারে সব কিছু কিন্তু পাবেন। এছাড়াও আর একটা বিষয়ে অনেকে কোশ্চেন করতেছিলেন, অ্যাডভান্স সার্ভার আমরা যদি গেম প্লে করি তাহলে কি আমাদের অরিজিনাল আইডি আই মিন আমাদের আসল ফ্রি ফায়ার অ্যাকাউন্টের কোনো সমস্যা হতে পারে। তো দেখুন গাইস এরকম কোনো সমস্যা হবে না, এমনকি অ্যাডভান্স সার্ভার অ্যাকাউন্টটা থাকে গেস্ট অ্যাকাউন্ট, শুধুমাত্র আপনি এনজয়ের জন্য গেম প্লে করতে পারবেন এমনকি প্র্যাকটিস করার জন্য। এছাড়াও ওখান থেকে কিন্তু আপনার সকলে আনলিমিটেড ডায়মন্ডও করে দিতে পারবেন, হাজার হাজার ডায়মন্ড কিন্তু ওখানে পেয়ে যায় সবাই আর কি একদম ফ্রিতে। সো আশা করছি বুঝতে পেরেছেন অ্যাডভান্স সার্ভার সম্পর্কে। এন্ড গাইস অ্যাডভান্স সার্ভার নিয়ে যদি আপনাদের মনে আরো কোনো প্রকার কোশ্চেন অথবা ডাউট থেকে থাকে সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিন, আমি পরবর্তী ভিডিওটিতে আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। গাইস আপনারা হয়তো জানার পর অবাক হয়ে যাবেন যে ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এমন কিনে সেভের জন্য কনফার্ম হয়েছে। ওল্ড যে তিনটা বানি বান্ডেল রয়েছে যেগুলো কিন্তু গাইস এখনো পর্যন্ত আসেনি, আশা করছি এখন স্কিপ করে দেখতে পারতেছেন। জানুয়ারি মাসের দিকে আপনার সকলে আমাদের ব্রিজ সার্ভার এমন কিনে সেভের জন্য OB43 আপডেটের আগে দিয়ে দেখতে পারবেন আমাদের এই বানি বান্ডেল গুলো, তবে এরকম ভাবে সেম টু সেম ইন কিবোর্ড সেকশনে কিন্তু আসবে না, বিকজ আপনার সকলে জানেন আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য কিন্তু অলরেডি ইন কিবোর্ডটাকে রিমুভ করা হয়েছে। ইন কিবোর্ডের বদলে যে ইভেন্ট আমাদের ব্রিজ সার্ভার ইন্ডিয়া সার্ভার জন্য আছে সেটা হলো একটা রিং ইভেন্ট, হাইলি চান্স রয়েছে আপনার সকলে রিং ইভেন্টের ভিতরে দেখতে পারবেন। সো রিং ইভেন্টের ভিতর যদি আর কি না আসে তাহলে কিন্তু ওয়েব ইভেন্ট টাইপের নতুন কোনো ইভেন্ট কনসেপ্টে আমাদের এই বানি বান্ডেল গুলো আপনার সকলে আমাদের ব্রিজ সার্ভার এমন কিনে সার্ভার জন্য দেখতে পারবেন, এই পর্যন্ত 100% কনফার্ম। তো গাইস আমাদের এই বানি বান্ডেল গুলো নিয়ে এই পর্যন্ত এই রকম অফিসিয়াল আপডেট গুলো পাওয়া গেছে। সো এটা নিয়ে যদি এরপর আরো কোনো আপডেট পাই অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। গাইস আপনারা তো সকলে জেনেন OB43 আপডেট স্পেশাল এরকম টাইপের একটা ইমোট মেক করেছে। সো ইমোটার ইন গেম রিভিউটা আশা করছি দেখতে পারতেছেন। ও ভাই সাহেব কতটা ফানি টাইপের লাগতেছে দেখতে,
কমোটোর ভিতর থেকে একটা মাথা জাম্পিং করে বেরিয়ে আসতেছে এন্ড দেন ওইটা কিন্তু ক্যারেক্টারকে দৌড়াইতেছে সো ও ভাই সাপ দেখতেই পারতেছেন কিরকম টাইপের লাগতেছে আরে ভাই কি ঘোরা ঘুরতেছে এমনকি এর পাশে দেখতে পেলেন আরো একটা ইমোট রয়েছে সো দুটো ইমোটি কিন্তু OB43 আপডেটের পর আমাদের ফিফার গেমেতেও অ্যাভেলেবল হতে দেখতে পেয়েছেন সো যাই হোক ফাইনালি পর্যায়ের কথা বলা যাক আমাদের উইকলি গিভওয়েটি সম্পর্কে তো আজকের এই ভিডিওটিতে মাত্র 1k লাইক এন্ড 10k ভিউসটা কমপ্লিট করে দিতে পারলে কিন্তু আপনাদের মধ্যে থেকে লাকি উইনারকে অবশ্যই গাইস আমি আপনাদেরকে উইকলি গিভওয়েটি করে দেব সো আশা করছি গাইস এটা আপনারা সকলে ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন আপনারা রেগুলার আমার ভিডিওগুলো যারা দেখেন সকলে মিলে যদি লাইক করেন তাহলে কিন্তু আমাদের লাইক এমটা গাইস ইজিলি কমপ্লিট হয়ে যায় অ্যান্ড যদি গাইস একটু শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের ভিউয়ার এমটাও কমপ্লিট হয়ে যায় লাস্ট কিছু ভিডিওতে গাইস আপনারা এটা কমপ্লিট করছিলেন এমনকি গাইস আমিও কিন্তু উইকলি গিভওয়েগুলো করছিলাম আমারও তো মন চাই আপনাদের জন্য গিভওয়ে করার জন্য সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল গাইস আজকে সকলে মিলে গাইস এটা কমপ্লিট করে ফেলেন গাইস আপনারা যদি সাপোর্ট করেন তাহলে তো এটা কমপ্লিট হবে তাই না গাইস তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল গাইস সকলে মিলে যদি লাইক করেন তাহলে কিন্তু এটা ইজি কমপ্লিট হয়ে যাবেন গাইস আপনারা জানেন এগুলো ইভেন্ট আপডেট ভিডিও বানাতে কতটা কষ্ট হয় 8 মিনিটের একটা ভিডিও মেক করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় দেওয়া লাগে এই সুর গাইস আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু রিকোয়েস্ট রইল আজকের এই ভিডিওটিতে একটা করে লাইক এন্ড চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন প্লিজ গাইস আপনারা তো সকলে জানেন আমাদের এই নতুন ওবি আপডেটে নতুন একটা ডিনো বান্ডেল মেক করেছে সো বান্ডেল কিন্তু ফাইনালি লিক্স পাওয়া আমাদের পিডি সার্ভার এমন কিনে সার্ভার জন্য এরকম টাইপের রিং ইভেন্টের ভিতর দেখতে পারবেন শুধুমাত্র আমাদের এই নতুন ডিনো বান্ডেল নয় এর পাশে আপনার সকলে ওল্ড যে কিছু ডিনো বান্ডেল রয়েছে এগুলো কিন্তু আপনার সকলে আবার রিটার্ন দেখতে পারবেন ফাইনালি লিক্স পাওয়া এরকম রিং ইভেন্টের ভিতর গাইস দুয়েক দিনের ভিতর কিন্তু ডিসেম্বর মাস চলেই যাচ্ছে সো অর্থাৎ ডিসেম্বর মাসের এন্ডিং কিন্তু চলে আসছে ডিসেম্বর মাসে আসবে না জানুয়ারি মাসের ফার্স্ট উইক আর নয়তো গাইস আপনার সকলে OB43 আপডেটের পরপর দিকে আপনার সকলে এই ডিনো বান্ডেলের রিং ইভেন্টটা দেখার সবথেকে বেশি চান্সেস রয়েছে আমাদের বাংলাদেশ এমনকি নেসাবার জন্য এই সিরিজ ডিনো বান্ডেল ইভেন্টের কনফার্ম ডেট এখন পর্যন্ত ফিক্সড করা হয়নি জাস্ট প্রি অ্যাক্সেসটা আসছে বিদায় আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিলাম এই সিরিজ এই যে আমাদের FFTC দা প্রো বান্ডেলটি দেখতে পারতেছেন এটি কিন্তু OB43 আপডেটের পরপর আসবে বিকজ দিস আমাদের বাংলাদেশ যাবার জন্য কিন্তু OB43 আপডেটের পর মারাত্মক একটা টুর্নামেন্ট আসতে চলেছে গেমিং উইথ তালহা এমনকি মিস্টার ট্রিপল আর তাদের ভিডিও যারা দেখে থাকেন রেগুলার তারা তো অলরেডি সকলেই জানেন যে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা যে খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া যাবার জন্য টুর্নামেন্ট হতে চলেছে এছাড়াও অনেকেই কিন্তু কোশ্চেন করতেছিলেন যে VPN কেন লাগে এখনো পর্যন্ত গেম প্লে করতে ভাই আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে একটা কথাই বলে দিচ্ছি আমি প্রতিটা ভিডিওতেই বলি যে গেমটা এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে আনব্যান করা হয়নি রে ভাই যদি আনব্যান হয়ে যেত তাহলে VPN কেন লাগতো তবে VPN লাগবে না এমনকি গেমটা খুব শীঘ্রই আনব্যান হবে এটি কিন্তু অফিসিয়ালভাবে ছড়ানো হয়ে গেছে ওই তো আমি আপনাদেরকে বিষয়টা বলে দিলাম অ্যান্ড FFTC দা প্রো বান্ডেল কিন্তু আনব্যান হলেই টুর্নামেন্ট স্পেশাল দেখতে পেয়ে যাবেন গাইস আপনারা হয়তো জেনে পর অবাক হয়ে যাবেন এই যে গাইস আমাদের লেটেস্ট মোড অপরচুনিটি রয়েছে এটি কিন্তু OB43 আপডেটের পর ফাইনালি আসতে চলেছে আমাদের গেম ভিতর বিকজ এই বেতন আসার একটা কারণ সেটা আপনাদের সকলেই জানেন ইন্ডিয়া সার্ভার জন্য অলরেডি লেসেস মোট অপেবেন এমনকি আমাদের বিডি সার্ভার জন্য কিন্তু চলে আসছে বোনাস ডায়মন্ড অপেবেন সো এর উল্টোটা কিন্তু আপনারা সকলে আমাদের বিডি সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভার জন্য দেখতে পারবেন বিকজ আমাদের বিডি সার্ভার জন্য কিন্তু আসবে লেসেস মোটা অ্যান্ড ইন্ডিয়া সার্ভার জন্য আসবে বোনাস ডায়মন্ড অপেবেন সো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরে গেছেন অ্যান্ড গাইস OB43 আপডেটের পরে কিন্তু এটার অফিসিয়াল কনফার্ম ডেট পাওয়া মাত্র আমি আপনাকে সবার আগে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস সার্ভার জন্য এই বর্ষের অ্যামাজন স্কিন 2.0 গান স্কিনটা কবে দেখতে পারবেন গাইস এরকম PNG চাইলে আমি আপনাকে হাজারটা দেখাইতে পারবো যেগুলো কিন্তু গিরনে মেক করে রাখছে এমনকি গাইস প্রাইভেট সার্ভারে মেক করে রাখছে এগুলো এখনো পর্যন্ত রিভিল করে নাই এমনকি এগুলোর মাঝে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে সো নতুন অ্যামাজন স্কিন বলতে গাইস এই যে গাইস উইন্টার অ্যামাজন স্কিনটা দেখতে পারতেছেন যেটা কিন্তু উইন্টারল্যান্ড স্পেশাল আমাদের বরফ থিমের উপর মেক করে রাখছে থমসন স্কিন এমনকি অ্যামাজন স্কিন একটা ফিস্ট স্কিন রয়েছে ফিস্ট স্কিনটা অ্যাভেলেবল হলেও গাইস এখনো পর্যন্ত অ্যামাজন স্কিনটা অ্যাভেলেবল করা হয়নি তো চান্সেস রয়েছে খুব শীঘ্রই আপনারা সকলে অ্যাভেলেবল হতে দেখতে পারবেন তো দেখুন গাইস প্রতিটা ইভোলশন গান স্কিনের কিন্তু একটা 2.0 ভার্সন আসবে সেক্ষেত্রে গাইস আমাদের ইভোলশন অ্যামাজন স্কিন 2.0 টাও আসবে জাস্ট আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এটা গাইস গিনার ডিজাইনটা এখন পর্যন্ত পুরোপুরিভাবে অফিসিয়াল ভেবারিটি সিলেক্ট করে নাই সো এটা নিয়ে এরপর আর নতুন কোনো লিখছেন আপডেট পেলে অবভিয়াসলি আমি আপনাকে জানিয়ে দিব সো গাইস এই শুনুন কাম দ্য ভিডিও এন্ড ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো পরবর্তী আপডেটের নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গাইস